নমস্কার সকলকে, আমি দেবলীনা। আমার মেয়ে আভ্যা আজকে অনুভূতির সাথে প্রায় এক বছরের উপর হলো, অনুভূতি স্টুডেন্ট। তো অনুভূতি থেকে আমার মেয়ে যেরকম অনেক কিছু শিখেছে, সেরকম মা হিসেবে আমিও অনেক কিছু শিখেছি। আমি চাই সেরকম কয়েকটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে, যাতে সেগুলো আপনারাও আপনাদের বাচ্চার সাথে করতে পারেন। আর আমি শিওর যে আপনারা ডেফিনেটলি রেজাল্ট পাবেন। তো প্রথমত যেটা আমি শিখেছি, আভ্যার টয়লেট ট্রেনিং। আভ্যা টয়লেট ট্রেনিং ছিল মানে ওর পটি বক্স ছিল, ও পটি বক্সে বসে পটি করতো, কিন্তু যেখানে সেখানে, বাথরুমে নয়। তো সেটা নিয়ে আমি খুব কনসার্ন ছিলাম। আমাকে অনুভূতির ম্যাডাম, সৌমি ম্যাডাম, আমাকে সাজেশন দেয় যে আভ্যাকে ফোর্সফুলি আপনি বাথরুমে নিয়ে গিয়ে কোমরে বসাবেন না, তাতে কী হচ্ছে, ওর একটা হ্যাবিটে আপনি জোর করে চেঞ্জ করাচ্ছেন। আমরা বড়রাও সেটা করতে পারি না। তো আপনি কী করে এক্সপেক্ট করেন ও বাচ্চা হিসেবে রাতারাতি সেটা চেঞ্জ করে কোমরে বসবে? তো আমাকে ম্যাডাম বলে স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমত কি, ওকে পটি বক্সেই বসতে দিন, কিন্তু বাথরুমের ভিতর বসান। টয়লেট করুক, পটি করুক, যাই করবে না কেন, পটি বক্সেই করবে, কিন্তু বাথরুমের ভিতর করবে। আমি যথারীতি সেমভাবে স্টার্ট করি ইনিশিয়ালি। দেন গ্র্যাজুয়ালি আমাকে ম্যাডাম বলেছিল যে যখন এটাতে ইউজ টু হয়ে যাবে, নিজে নিজে পটি বক্সটা নিয়ে গিয়ে বাথরুমে বসবে, নিজে নিজে পটি বক্সটা নিয়ে গিয়ে বাথরুমে সব কিছু করতে লাগবে, অটোমেটিক্যালি কী করবেন আফটার দ্যাট, ওকে পটি মানে কমটে ওকে বসাবেন, যাতে কি না ও টয়লেটটা কমটে করে। তাতেও ইউজ টু হবে যে হ্যাঁ ঠিক আছে, কোমরে বসে আমাকে টয়লেট করতে হবে। যখন কোমরে বসার সাথে ইউজ টু হবে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তারপরে কিছুদিন বাদে যখন ওর পটি বক্স নিয়ে এসে ও পটি করতে বসবে, ওকে শিফট করে আপনি কোমরে বসাবেন। তাতে কি ওর থেকে আপনি রেজিস্ট্যান্সটা পাবেন না, কারণ ততদিনে ও বাথরুমের এনভায়রনমেন্টের সাথে ইউজ টু, ততদিনে ও পটিতে বসার সাথে ইউজ টু, ও সব কিছুর সাথে অলরেডি ইউজ টু হয়ে গেছে। আর ট্রাস্ট মি, এই জিনিসটা করে এক মাস না, 22 দিনের মাথায়, 20-22 দিন বলতে পারেন, অ্যারাউন্ড 2-3 উইকস আভ্যা কিন্তু পটি ট্রেন্ড হয়ে যায়। আর এটা থেকে আমি একটাই জিনিস শিখেছিলাম, খুব ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় শুধু পটি ট্রেনিং না, প্রত্যেকটা জিনিসের জন্য আমরা কেয়ার গিভার, আমরা আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল লাইফেও হেল্প পেতে পারি, সেটা হচ্ছে আউটকাম তো ইজ দ্য রেজাল্ট। আমাদের যেটার উপর কোনো কন্ট্রোল নেই, আমরা জানি আমার বাচ্চার টয়লেট ট্রেনিং দরকার, ও নিজে নিজে বসে খেতে শিখবে, ওকে ন্যাপি ছাড়াতে হবে, ওকে লেখা শেখাতে হবে, ওকে সব শেখাতে হবে, কিন্তু আমরা ফোর্স করি ওকে এটা কর ওটা কর। আরে করার জন্য তো আগে ওকে ওই জায়গাটাতে আনতে হবে। তো তার জন্য ব্যাপার হচ্ছে ওই পদ্ধতিটা আমাদেরকে রেগুলার ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে, বেবি স্টেপস, ছোটো ছোটোভাবে, আর কনসিস্টেন্ট হতে হবে, কারণ ওটা আমাদের কন্ট্রোলে, আউটকামটা আমাদের হাতে নেই। পটি ট্রেনিং করাতে হবে আমাকে, আভ্যাকে ফোর্সফুলি আমি পটিতে বসাতাম, আমিও করতাম সেম জিনিস। আভ্যা প্রচণ্ড রেজিস্ট করতো, কান্না কাটি পটি করবে না, বাট যখন আমি এই বেবি স্টেপস ফলো করি, স্টেপ বাই স্টেপ, গ্র্যাজুয়ালি, এভরি ডে, কী হয় ওকে আমায় বলতে হয় না, ওর বডি, ওর মাইন্ড ওইভাবে ট্রেন্ড হয়ে যায় যে আচ্ছা এটা বাথরুম, এর ভিতরেই আমায় বসতে হবে, দেন এটা কোমর, এর ভিতরে বসে আমি বেশি কমফোর্টেবলি টয়লেট বা পটি করতে পারবো। সো সেটা ওকে বলে জোর করে হবে না, আস্তে আস্তে অভ্যেস করতে হবে, প্রসেসটার উপর আমাদের ফোকাস করতে হবে আর কনসিস্টেন্ট হতে হবে। বাবা মা হিসেবে আমরা একদিন করে ছেড়ে দিলে হবে না, আমাদেরকেও সেই অভ্যেসটা করতে হবে যে যখন একটা জিনিস আমি ওর সাথে করছি, আমাকে মেনটেন করতে হবে সেম টাইমে সেমভাবে রোজ আমি ওর সাথে করব। একটা না একটা দিন বাচ্চারা হচ্ছে, মানে এটা আমি বলবো অনেকের থেকে শুনেছি, রাদার অনুভূতি থেকেও আমি এটা শিখেছি, বাচ্চারা অনেকটা হচ্ছে বলতে না মোল্ড টাইপের, যেভাবে ওদেরকে মোল্ড করবেন ওইভাবেই শেপ নিয়ে নেবে। সো দিস ইজ ওয়ান ভেরি ইম্পর্ট্যান্ট থিং আমি অনুভূতি থেকে শিখেছি। সেকেন্ড হচ্ছে স্পেশাল এডুকেশনটা। আভ্যা আগেও স্পেশাল এডুকেশন করতো অন্য জায়গায়, এখন ও যে স্পেশাল এডুকেশন করে, ও নিজের নাম তো লিখতেই পারে, শুধু সেটা নয় বাকি সমস্ত অ্যাক্টিভিটি, ওদের ওখানে ক্লাস মানে এক্সামস হয়, গ্রেডস দেওয়া হয়, কালার আইডেন্টিফিকেশন, শেপস আইডেন্টিফিকেশন, A to Z আইডেন্টিফিকেশন, অ্যালফাবেটস, ও এখন 30s মধ্যে শিখছে, সেই ব্যাপারটাও কিন্তু শেখানো হয় সেম পদ্ধতি ধরে, সেমভাবে, উইথ দ্য সেম হ্যাবিট। ফর এক্সাম্পল ওকে শেখানো হচ্ছে 30 লেখা, প্রথমে তো ডটেড লাইন্স দিয়ে শেখানো হবে, ও লিখবে বারবার করে, বড় খাতায় লিখবে, বড় বক্সের মধ্যে, অ্যান্ড একটা পেজের মধ্যে দুটো 30 লিখে দেওয়া হবে, উপরে একটা 30, নিচে একটা 30 নিয়ে ওকে বলা হবে ম্যাচ দ্য ফলোয়িং, ও দুটো 30কে ম্যাচ করবে, গিভস হার ক্ল্যারিফিকেশন, শি গেটস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ 30 লিখতে কী করে হয়। প্রত্যেকটা জিনিস অনুভূতি এইভাবেই শেখায়, অ্যালফাবেটস, ফিগার্স, আই মিন নাম্বারস, 1, 2, 3, 4, প্রত্যেকটা জিনিস এইভাবে শেখায়। মানে যদি একটা কেউ নবিশ হয়, আমিও জানি না যে কীভাবে অনুভূতিতে ক্লাস হয়, ওর খাতাগুলো যদি আমি ফলো করি, আই উইল গেট আ ভেরি ক্লিয়ার পিকচার ও কী শিখেছে, কী জানে, কী করতে পারে। আমি তো এক টাইমস নিজে সময় না পেলে আমি ওই খাতাগুলোতে মুছে মুছে ওকে শেখাই। সো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদের বলছি, আপনারা ডেফিনেটলি ফলো করতে পারেন, যে
যে কোনো জিনিস যখন বাচ্চাকে আমি শেখাচ্ছি, ওকে একটা হ্যাবিটের মধ্যে করে দেবা, ও ওটাতে ইউজ টু হবে, ওর মাইন্ডটাও একটা ফোকাস থাকবে যে আচ্ছা আমাকে যখনই কিছু শেখানো হবে আমাকে এইভাবেই শেখানো হচ্ছে, আর এইভাবে করানো হচ্ছে মানে আমি নতুন জিনিস শিখছি। সো এই কয়েকটা জিনিস আমি শিখেছি, আর আমি সত্যি খুব মানে বলবো কি মানে কৃতজ্ঞ বলাটা ভুল হবে, আমি সত্যি খুব ওভারওয়েলমড হই, খুব খুশি হই দেখে। আমি জানি না আভিয়া কতটা কি শিখবে, আভিয়ার ফাইনাল রেজাল্ট কি, বাট আমি আভিয়ার ডে টু ডে ইম্প্রুভমেন্টটা দেখি অ্যান্ড আই এম এক্সট্রিমলি হ্যাপি উইথ দ্যাট। আমি একজন মা হিসেবে বলছি, একজন কেয়ার গিভার হিসেবে বলছি, যে আমার মাও আমার মেয়েকে দেখে, আর আমরা অনুভূতির খাতা, অনুভূতি সব কিছু ফলো করি। খুব ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো সাজেশন আমাদের দেওয়া হয়, আমরা চেষ্টা করি সেগুলোকে ফলো করা আর কনসিস্টেন্ট হওয়া। অ্যান্ড ওয়ান স্পেশাল মেনশন, লাস্ট কয়েক মাসে আমি কলকাতায় ছিলাম না, আমি অফিসের কাজে বাইরে ছিলাম। এটা হয়তো আমি জানি না অন্য কোনো অর্গানাইজেশন হলে করতো কি না বা ইনস্টিটিউট হলে, গোপা ম্যাডাম, গোপা মুখার্জি, ফাউন্ডার অফ অনুভূতি, আমি মা হিসেবে বলছি না, উনি কিন্তু রেগুলার আমার সাথে টাচে ছিল, শুধু আমার ব্যাপার জানার জন্য না, আমার মেয়ের আপডেট দেওয়ার জন্য, কেমন আছে আভিয়ার ভিডিও পাঠানোর জন্য, এমনকি আভিয়া যখন ক্লাসে যেত আমাকে এক টাইমস উনি ভিডিও কল করে দেখিয়েছে যে আভিয়া এটা করছে, আভিয়া ওটা করছে। আমি জানি না অন্য কোনো ইনস্টিটিউটে এরকম কিছু হয় কি না। আই অ্যাম রিয়েলি প্লিজ টু বি আ পার্ট অফ অনুভূতি। আমি সবাইকে বলবো, যদি সুযোগ পান, কখনো যদি দরকার হয়, নিশ্চয়ই অনুভূতিতে যোগাযোগ করবেন। আপনি ফেলিয়ার হবেন না, আপনি বরঞ্চ অনেক কিছু নতুন শেখার সুযোগ পাবেন, শুধু আপনার বাচ্চা না, আপনি নিজেও অনেক কিছু জানতে পারবেন। দ্য স্টাফ ইন অনুভূতি আর রিয়েলি ভেরি ভেরি ওয়েলকামিং, আর খুব বাড়ির মতো ফিল হয়। থ্যাংক ইউ, এটাই আমার বলার ছিল, ভালো থাকবেন, নমস্কার।